হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর এই ভিডিওটা দেখার পর আরও ভালো হয়ে যাবে তোমরা আমি দেখাবো আজকে কপিরাইট ক্লেম কি করে উঠানো যায় মানে ফেক কপিরাইট ক্লেম কারো খেয়ে কাজ নেই কপিরাইট ক্লেম দিয়ে দিয়ে করে নিজস্ব কন্টেন্টেই কপিরাইট ক্লেম দেখতে পেয়েছি আমি যারা ছোট ছোট ইউটিউবার আছো তারা গান করে অনেকেই গান করে আমি দেখেছি সেই গানে বলছে যে আমি পুরো গান করেছি আমার কপিরাইট ক্লেম দিয়েছে আমি ডিলিট করেছি আমি এই করেছি কিন্তু যে কপিরাইট ক্লেম দিচ্ছে সে তো আর ইয়ে শাস্তি পাচ্ছে না এবার ওদেরকেই শাস্তি দেব এবার চলো শুরু করি গুগল ক্রমে আমরা লগ করে নিয়েছি দেখো কপিরাইট ক্লেম এই ভিডিওটাকে এই যে ভিডিওটাকে আমরা ঠিক করব মানে কপিরাইট ক্লেম সরাবো দেখো কপিরাইট ক্লেম পড়েছে এটা আমাদের নিজস্ব কন্টেন্ট এবারে ভিডিওতে ক্লিক করবো দেখো একটা পেন্সিল আইকন আছে এখানে ক্লিক করব দেখো ডান দিকে লেখা আছে কপিরাইট ক্লেম দেখো ডান দিকে লেখা আছে কপিরাইট ক্লেম এখানে ক্লিক করব ক্লিক করার পর সি ডিটেলসে ক্লিক করবো তারপরে এরকম একটা পেজ আসবে পুরো গানটাতেই কপিরাইট দিয়েছে কিন্তু এটা আমাদের নিজস্ব ভিডিও অরিজিনাল তো যাই হোক কিছু এখানে করার দরকার নেই এখানে দেখো একটা ডান দিকে একটা অপশান আছে দেখো সিলেক্ট অ্যাকশান বলে এখানে ক্লিক করবে ডিসপুটে ক্লিক করবে দেখো তারপরে এখানে কিছু করার দরকার নেই এখানে একটা বক্স আছে দেখো এখানে ক্লিক করবে টিক দেবে এই বক্সটাতে টিক দেবে তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবে দেখো অরিজিনাল কন্টেন্টে ক্লিক করবে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এই পেজটাতে আসবে একটা এখানে নিচে একটা বক্স আছে এই বক্সটাতে ক্লিক করবে পরে নেবে পড়ে নেওয়ার পর ক্লিক করবে তারপর নিচে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবে এবার ফাইনাল স্টেপ ভালো করে দেখবে কি হয় এবার এবার এখানে তুমি যেটা তোমার নিজস্ব ভিডিও সেটার প্রুফ তোমাকে দিতে হবে এখানে ইংলিশে লিখবে মানে তোমার তুমি যে গান করেছো বা তুমি ভিডিও করেছো সেটা তুমি লিখবে এখানে তো আমি এখানে লিখে রেখেছি ইংলিশে লিখেছি আমি টাইম বাঁচানোর জন্য আমি এখানে পেস্ট করে দিলাম তো এরকমভাবে লিখবে লেখার পর ভালো করে দেখে নাও এরকমভাবে লিখবে তারপর এখানে যে তিনটে বক্স আছে এখানে টিক দিয়ে দেবে তিনটে বক্সেই টিক দিয়ে দেবে তারপর একটু নিচে আসবে নিচে এসে দেখো এখানে সিগনেচার বলছে তো এখানে তোমার সিগনেচার দিয়ে দেবে তো এখানে যেই চ্যানেলটার নাম মানে যে চ্যানেল দিয়ে তুমি এখানে করছো যেমন ধরো এই চ্যানেলটার নাম আছে তন্দ্রা ওয়াই তাই জন্য আমি এখানে তন্দ্রা ওয়াই টি লিখবো এখানে তন্দ্রা ওয়াইটি লিখতে হবে মানে যে চ্যানেলটার নাম সেই চ্যানেলটা হবে এখানে তন্দ্রা ওয়াইটি তো তন্দ্রা ওয়াইটি লেখা হয়ে যাওয়ার পর এখানে দেখো নিচে কন্টিনিউ এখানে কন্টিনিউতে সরি সাবমিট সাবমিটে ক্লিক করবে এবার হচ্ছে এবার যে আর কি কপিরাইট ক্লেমটা দিয়েছে এবার ওর যদি তিরিশ দিনের মধ্যে না কপিরাইট ক্লেমটা ওঠায় তাহলে ইউটিউব অ্যাকশান নেবে আমাদের ক্লেম রিমুভ হয়ে যাবে আজকে এইটুকুনি একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো পরে তোমরা ভালো থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই